নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আজকের ভিডিওটা পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওটাতে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওকে ভাইরাল করার জন্য, ভিডিওকে লোকের কাছে পৌঁছানোর জন্য নতুন একটা প্রসেস আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, ভিডিও আমাদের ভাইরাল করার জন্য আমাদেরকে কিন্তু ইউটিউব নিজের থেকে অনেকগুলো সোর্স দিয়েছে। যেরকম আমরা ভিডিওতে সুন্দর একটা থাম্বনেল লাগানো, সুন্দর একটা টাইটেল লাগানো, সুন্দরভাবে আমাদের কিওয়ার্ড লাগানো এবং ট্যাগ লাগানো, তার সাথে সাথে আমাদের ভিডিওকে মানুষের কাছে একটার থেকে আলাদা আলাদা ভাবে ভিডিও পৌঁছানোর জন্য আমরা প্লে লিস্ট তৈরি করি, সে প্লে লিস্টে সমস্ত ভিডিও থাকে। এই সমস্ত সেটিং এর মধ্যেই আমাদের আরেকটা সেটিং আছে আমাদেরকে ইউটিউব দিয়েছে, হচ্ছে আমাদের যে কোনো আমরা ভিডিও যেটা চাইবো সেই ভিডিওটা আমরা আমাদের ভিডিওর ইউটিউব চ্যানেলে হোম পেজে লাগাতে পারবো। তাহলে কি হবে, আমাদের ভিডিওর যখন দেখবে বা আমাদের চ্যানেলটা কেউ ওপেন করবে, তো আমাদের যে চ্যানেলের প্রথমেই আমাদের সেই কিন্তু ভিডিও আমরা যেটা সেটিং করে রাখবো সেই ভিডিওটা আমাদের তার কাছে শো করবে, এবং সে যদি সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করার পর কিন্তু আরেকটা অন্য ভিডিও শো করবে। আমরা তো এইভাবে আমাদের ভিডিও সেট করতে পারবো, তো এই অপশনটাও ইউটিউব আমাদেরকে দিয়েছে। এই অপশনটা কিন্তু অনেকেই জানে না, আবার অনেক জেনে এটাকে করে না, কিন্তু এটা করা উচিত। তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি আমার ইউটিউবে চলে যাব, ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করার পর আমার এই যে নিজের লোগো আছে, চ্যানেল লোগোটা, এর উপরে ক্লিক করব। এখানে আমি ভিউ চ্যানেলের উপরে ক্লিক করব। এরপর দেখুন, এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলটা ওপেন করার সাথে সাথে আমার কিন্তু উপরে একটা ভিডিও শো করছে থাম্বনেল। তো এই ভিডিওটা দেখুন, আমি 2 মাস আগে কিন্তু পোস্ট করেছি, কিন্তু আমার চ্যানেলটা ওপেন করার সাথে সাথে উপরেই আমাদের শো হচ্ছে। এরপর নিচে যখন আমি যাব, আমার সমস্ত ভিডিও এখান থেকে আমার কিন্তু শো করবে, এবং নিচে আবার চলে গেলে এখানে শর্ট ভিডিও, তারপরে লং ভিডিও সমস্ত শো করবে। এরপর এখানে উপরে দেখুন, আমার যে ভিডিওটা শো করছে এটা কিন্তু আমি সেটিং করে রেখেছি। এরপর এখান থেকে আমি যখন এটাকে সাবস্ক্রাইব করে নিব, সাবস্ক্রাইব করে নেওয়ার পর কিন্তু আমার তার অন্য একটা ভিডিও শো করবে। তো এটা আপনি কিভাবে সেটিং করবেন, এরপর দেখুন স্ক্রিনটা লক্ষ্য করবেন, আমি এই পুরো প্রসেসটা আমি আমার মোবাইল থেকেই দেখাবো, আপনিও মোবাইল থেকে আপনার খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, এখানে আপনি সার্চ বক্সে লিখবেন youtube.com, লিখে সার্চ করে দিবেন। এরপর দেখেন, এখানে আপনার ইউটিউবের স্ক্রিন ওপেন হয়ে যাবে। এখানে ডান দিকে 3 ডটে চলে যাবেন, একটু নিচে চলে এলে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এই বক্সটাতে আপনি টিক করে দিবেন, তাহলে এটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে যাবে, কম্পিউটার বা ল্যাপটপের মতো। ঠিক আছে, সমস্ত অপশনগুলো তাহলে শো করবে। এরপর ডান দিকে আবার ওই যে আপনার চ্যানেল লোগোটা আছে, এই লোগোর উপরে ক্লিক করবেন। এরপর আপনি মনে রাখবেন, আপনি সেই ইমেল আইডিটাই লগ ইন করবেন ক্রোম ব্রাউজারটা, যেটাতে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট আছে, বা এখান থেকেও আপনি ইউটিউব চ্যানেলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই সুইচ অ্যাকাউন্টে গেলে এখানে আপনার যে ইমেল আইডিটাতে লগ ইন থাকবে সেটাতে আপনি লগ ইন করতে পারবেন। এরপর আমার এইখানে লোগোতে ক্লিক করব। এরপর এখানে চ্যানেলের নিচে দেখুন আমার লেখা আছে ভিউ ইউর চ্যানেল, এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করব। এইখানে আমার চলে এলো দেখুন আমার চ্যানেল নামটা এবং পুরো পেজটা। এরপর নামের নিচে দেখুন এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ওয়াইটি স্টুডিওতে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখুন, ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনার এই যে চ্যানেল কাস্টমাইজেশন লেখা আছে, ওর নিচে 2টো অপশন আছে, প্রোফাইল এবং হোম ট্যাব। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রোফাইল এবং হোম ট্যাব, এই হোম ট্যাবের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার 2টো ভিডিও শো করছে। আপনি প্রথমে দেখতে পেলেন, আমি ইউটিউবে দেখালাম আমার চ্যানেলে, যে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করলে যে ভিডিওটা শো করছে সেই ভিডিওটাই কিন্তু এটা, দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এই ভিডিওটা আমি কিন্তু উপরে রেখেছিলাম, এটা দেখতে পেয়েছেন। তো এই ভিডিওটার অপশনের হচ্ছে যে আমার চ্যানেলকে কেউ যদি সাবস্ক্রাইব না করে আর আমার চ্যানেলটা ওপেন করে সেই ভিডিওটা দেখতে পাবে। তো ভিডিওটা দেখে তার যদি ইন্টারেস্ট লাগে কিন্তু সে অবশ্যই ক্লিক করবে, ক্লিক করে একবার দেখবে, এবার যদি ভালো লাগে তখন সে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর তার কাছে এই ভিডিওটা শো করবে, এই যে নিচের ভিডিওটা। তো এইরকম ভাবে আপনি কিন্তু আপনার বেস্ট, আপনি যে ভিডিও দুটো অপশন আপনি চয়েস করবেন সেই ভিডিও দুটো এখানে আপনি সেট করতে পারবেন। এরপর সেট করবেন কিভাবে, ধরুন এখানে আপনি ডান দিকে চলে গেলেন, এইখানে এই ফাঁকা জায়গায় ক্লিক করলে আপনি এই যে চেঞ্জ ভিডিও বা রিমুভ ভিডিও দেখতে পাবেন। তো এখানে যদি আপনার প্রথম থেকে এটা অপশনগুলো থাকে, এই 2টো অপশন, এই যে 2টো অপশন আছে দেখিয়ে দিচ্ছি, চ্যানেল ট্রায়াল ফর প্রিপল ও ইভেন্ট সাবস্ক্রাইব, এবং নিচে আছে ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব, এই 2টো অপশন যদি আপনার আগে থেকে সেটিং করা থাকে তাহলে আপনার এখানে ডান দিকে গেলে এখানে 3 ডট বা আপনি খালি অপশন দেখলে টিক করলে আপনার অপশন চলে আসবে।
যদি দুটো অপশন আপনার না থাকে এখানে শো না করে, তাহলে এই যে অ্যাড সেকশন, অ্যাড সেকশনে যেয়ে করে আপনি কিন্তু আপনার ওই দুটো অপশন অ্যাড করতে পারবেন। তো এরপর আমার আপনাদেরকে আমি দেখাবো এখানে চেঞ্জ করবেন কিভাবে। এখানে ক্লিক করে এখানে চেঞ্জ ভিডিওতে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু আপনার সমস্ত ভিডিও শো করবে। এখান থেকে আপনি সেই ভিডিওটা সিলেক্ট করুন যে ভিডিওটাতে আপনি ভাবছেন যে ভিডিওটা লোকের চয়েস হবে এবং ভিডিওটা দেখলে কেউ না কেউ ভিডিওর উপরে ক্লিক করবে, সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দেন। এরপর সাবস্ক্রাইব করার পর এইরকম একটা সুন্দর ভিডিও আপনি আবার নিচেটা সেট করুন যেন সেই ভিডিওটা সে দেখে এবং তার ভালো লাগে, তাহলে সে আবার কোনোদিন আনসাবস্ক্রাইব করবে না বা সে আবার আপনার চ্যানেল খুলে আপনার প্লে লিস্ট দেখে আপনার আবারও ভিডিও দেখবে। এবার সেটা তো এরকম চেঞ্জ ভিডিও এখানে ক্লিক করবেন, চেঞ্জ ভিডিওতে যেয়ে আপনি আপনার ভিডিও এখান থেকে সেট করে দিতে পারবেন। এবার সেট করে দেওয়ার পর অটোমেটিক আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ব্যাক করবেন, ব্যাক করলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, দেখতে পাবেন সেটিং আপনার হয়ে গেছে। তো আশা করি আমার ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না রেখেছেন একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব, আর চ্যানেলে আমাদের সাথে থাকবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি সবসময় নিয়ে আসি, যার জন্য লাইক করে আপনার মতামত একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আবারও দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।